আমরা এখন আছি চট্টগ্রাম বন্দরের পাশে। আমরা রাতে ছিলাম বন্দরের পাশেই খালার বাসায়। তো সেখান থেকে আমরা এখন যাচ্ছি ফয়'স লেকে ঘুরতে। এখন আমরা আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে ফয়'স লেকে যেতে হবে, আর বেশি দূরে নয়, অল্প কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা ফয়'স লেকে যেয়ে পৌঁছাবো। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশে ঢাকার পরে সবচেয়ে বড় শহর চট্টগ্রাম। চট্টগ্রামের রাস্তাগুলো কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো ছোটবেলায় যখন রেডিও শুনতাম, বাংলাদেশ বেতার চট্টগ্রামের অনুষ্ঠানগুলো শুনতাম, তখন কিন্তু এই হালি শহরের নাম অনেক শুনছি। এখন যেটা দেখতে পাচ্ছি আসলে খুবই একটা রোমাঞ্চকর একটা অনুভূতি। তো এটা হচ্ছে ফয়'স লেকের প্রবেশের যে পথটা, সেই প্রবেশ পথ। এই যে আমরা চলে আসছি একদম মূল গেটের সামনে। অবশেষে কিন্তু আমরা চলে আসছি ফয়'স লেকে, আর এটা হচ্ছে ফয়'স লেকের প্রধান ফটক। তো আমার সাথে আছে কিন্তু এই যে ছোট বোন হচ্ছে তাজরি, সুন্দর ওয়াও ওয়াও লুকে কিন্তু সে চলে আসছে আমাদের সাথে। তো আমরা কিছুক্ষণের মধ্যে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। তো যাই হোক, ভিতরে কি অবস্থা, আমরা কি কি দেখতে পারি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি, চলুন। আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়ছি ফয়'স লেকের ভিতরে। মনোরম পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ, চারপাশে বাবুই পাখির বাসা। এই যে বাবুই পাখির বাসা, এগুলো কি আসে পাখি? না, এইটা আমরা এখন যাব কোন পাশ দিয়ে? এই সাইড দিয়ে যাব না, চলেন। হ্যালো, এখানে কতবার আসছেন এই পর্যন্ত? চার থেকে পাঁচবার। এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে। আমরা যখন হিমছড়িতে গিয়েছিলাম একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম। তো এত ছোট পাহাড় থেকে আসলে ঝর্ণা কিভাবে হয়? আসলে ওই ঝর্ণাটা আমার কাছে পিওর বা আসলে প্রকৃত ঝর্ণা মনে হয়নি, ওইটা সম্ভবত কৃত্রিম ঝর্ণা। তো যাই হোক, এই যে লেকটা, এই লেকটাই কিন্তু এই যে ফয়'স লেকের আসল সৌন্দর্য বা এখানে আসার উদ্দেশ্য কিন্তু এটা। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে এখন যাচ্ছি হচ্ছে শিপে চড়তে, নাকি এটা বোট? বোট, বোটে চড়তে আমরা চারটা টিকিট নিলাম 400 টাকা দিয়ে। আমরা এখন সবাই যাচ্ছি। টিকিট জমা দিতে হবে কোথায়? আমরা আছি যে চারটা টিকিট চার জন্য। হ্যাঁ, এই বোটটা বলতো 7 নম্বরটা। 7 নম্বর মানে এই যে ফার্স্ট যেই বোটটা ওইটাই। আমরা এই বোটে করে যাব, আমরা সামনের দিকে সিট গুলোই বসবো। আসো আসো ভাইয়া, এগুলো উঠছো আগে তুমি? এগুলো উঠছো আগে? তাই, কেমন মজা অনেক, তাই? কতক্ষণ খালো এগুলো ঘুরাবে? কতটুকু ঘুরাবে? না, শুধু ওখানে যাবে আবার ব্যাক হয়ে আসবে। এই সামনে অতটুকু না, সামনে হলো ওয়াটার গেম আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার গেমের ওখানে যারা বক্স আছে সুন্দর। মানে আমরা আমাদের কি নামাবে ওখানে নাকি আবার নিয়ে চলে আসবে একবারে? আবার ঘুরে চলে আসলাম। আমাদের বোট চালানো শুরু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ঝুলন্ত সেতু, এই পাশেও লেক আছে। তুমি এখানে গোসল করবা? হ্যাঁ, নামিয়ে দেবো এখানে, গোসল করবা? করবা না, না ভয় করে। পুরো একটা পাহাড়ের মাঝখানে কিন্তু এই লেকটা। তো ছোট ছোট পাহাড়ের মাঝখানে একটা লেক, আর সেই লেকে আমরা এই মুহূর্তে আছি। কৃত্রিম ঝর্ণা আছে এখানে এবং ওয়াটার রাইটার কিছু গেমস আছে, সেগুলো উপভোগ করা যায়। যদি সময় স্বল্পতার কারণে আমরা ওইটা উপভোগ করতে পারছি না। আমি আসছি 24 বছর আগে আসছি। হ্যাঁ, এত কিছু ছিল না তখন। যখন আষাঢ় শ্রাবণ মাস, তখন পানির লেভেল আরো 5 ফিট উপরে থাকে। এখন শীতের সিজন, এই কারণে পানির লেয়ারটা নিচেই অবস্থান। এই দিকে আরেকটা শাখা চলে গেল, আমরা কিন্তু এই দিকটাতে যাব। এই যে সামনের দিকে যেই লেকের যে মুখটা আছে সেই দিকে যাচ্ছি আমরা।
সি ওয়ার্ল্ড, এখানে মানে কোন ধরনের অ্যাক্টিভিটিস আছে? কি করে এখানে? এখানে হলো ওয়াটার গেম গুলো আছে, ওয়াটার গেম, সুইমিং পুল, সুইমিং পুল, স্লিপার, ওয়াটার স্লিপার। ও আচ্ছা আচ্ছা। এই যে এগুলো হচ্ছে গেস্ট হাউস, তো আমরা আবারও ঘুরে চলে যাচ্ছি লেকের দিকে। এই লালগুলো আবার কি জিনিস? ওগুলো হলো স্লিপারে যাচ্ছে তাই পানি হলো ওই যে ভয় লাগে মানুষদের তাই। এগুলো কি ফুল বলো তো? সূর্যমুখী? এত ছোট সূর্যমুখী ফুল? আমরা এখন এখান থেকে টিকিট নিব। বড় যে হুইলারটা দেখছেন এই, এটার কিন্তু আমরা এখানে আমরা উঠব, তো এখান থেকে আমরা টিকিট নিব। যে হুইলারটাতে উঠলাম এটা হচ্ছে 100 টাকা করে আমরা উঠছি। এই পার্কের সবচেয়ে সবচেয়ে দৃষ্টিনন্দন আমার কাছে লাগছে, তো পুরো হুইলারটা পুরো পার্কটা কিন্তু একবারে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা উঠছি বাম্পার কারে, এই যে এই ধরনের রাইড, কারেন্টের সাহায্যে এগুলো চলে, তো অনেকটুকু জায়গা। এই পুরো জায়গাটাতে আমরা হচ্ছে রাইড করব। আমার সাথে আছে হচ্ছে তাজরি ভাইয়া। ভয় লাগছে তোমার? মজা, অনেক মজা। ঠিক আছে ভাইয়া ড্রাইভ করবো, আমি কিন্তু ড্রাইভ করতে পারি না, সমস্যা নেই তো, আস্তে আস্তে চালাবো। হ্যাঁ ঠিক আছে ভাই, একটু 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 এদিকে আসেন। হ্যালো ভাই, এক মিনিট জাস্ট বলছি, এটা কিভাবে চালাতে হয় একটু বলে দাও। ভাইয়া চাপ দিয়ে চালাবেন, যেদিকে ঘুরাবেন সেদিকে, এইটা চাপ দিতে দিয়ে রাখতেই হবে সব সময়, মানে আস্তে আস্তে চলবে না দেখো। এ আমরা ভালো চালাচ্ছি না? অ্যাক্সিডেন্ট! এই দেখো এটা প্র্যাকটিসের ব্যাপার ভাইয়া।